তৃণমূলের হাতছাড়া হতে পারে পুরুলিয়ার ঝালদা পৌরসভা। তৃণমূলে যোগ দেওয়া নির্দল প্রার্থী দল ছেড়েছেন আর এই সংকট তৈরি হয়েছে। ঝালদা পৌরসভায় মোট আসন রয়েছে 12টা, তৃণমূল আর কংগ্রেসের 5টা করে আসন রয়েছে আর দুটো আসনে জয়ী হয় নির্দল প্রার্থী। পুরো ভোটের পরেই খুন হয়ে যান কংগ্রেসের প্রার্থী তপন কান্দু, ওই আসনে আবার নির্বাচন হয়, উপনির্বাচনে জয়ী হয় কংগ্রেস। নির্দল প্রার্থী শীলা চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দেন, ফলে বোর্ড গঠন করে তৃণমূল। এবার সেই শীলা চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে দিয়েছেন অনাস্থা ভোটে। শীলা চট্টোপাধ্যায় অনাস্থার পক্ষে ভোট দিলে তো বটেই, গড়হাজির থাকলেও তৃণমূলের হাতছাড়া হয়ে যাবে ঝালদা পুরসভা, এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে অনুপ মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানবো। অনুপ, যে সম্ভাবনাটা তৈরি হয়েছে যে ঝালদা পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে চলেছে, এখনো পর্যন্ত যে সমীকরণ সংখ্যার হিসেবে দাঁড়িয়ে রয়েছে, কি মনে করছে সব পক্ষ? দেখো, রাজনৈতিক মহল যেটা মনে করছে শুধু সংখ্যার হিসেবে নয়, রাজনৈতিক ভাবে তৃণমূলের এখন ঝালদাতে কার্যত পায়ের তলায় মাটিটা অনেকটাই নড়বড়ে, এবং যে কারণেই আর কি এইরকম একটা ঘটনা ঘটলো, এবং কার্যত যে শীলা চ্যাটার্জিকে নিয়ে বোর্ড দখল করেছিল তাকে রেজাল্টের দিনই তাকে দলে অংশ নিয়েছিল, সেই শীলা চ্যাটার্জি এখন বেঁকে বসেছেন এবং তিনি আজকে কার্যত সাংবাদিক সম্মেলন করে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ঝালদা পুরসভার এখনো পর্যন্ত যা সংখ্যার হিসেব দাঁড়িয়েছে তাতে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা। নেপাল দেব মাহাতো, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন। এই মাইনরিটি অবস্থায় তাদের একদিনও আর চলা উচিত নয়, অবিলম্বে তাদের চেয়ার ছেড়ে দিয়ে নতুন যে বোর্ড হবে সেই নতুন বোর্ডের চেয়ারম্যান নির্বাচন হোক, সাতজনে মিলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করবে, বোর্ড চালাবে এবং সবার সহযোগিতা নিয়ে চলবে। এখানে তো বোর্ড বলতে আর কোনো হিটলারি কায়দায় চলবে না, যারা নির্বাচিত প্রতিনিধি প্রত্যেকেই গুরুত্ব পাবে, ঝালদার মানুষ গুরুত্ব পাবে, এখানে কোনো হিটলারি কায়দাতে এই বোর্ড চলবে না, এটা ঝালদার মানুষের বোর্ড হবে। সুকান্ত মজুমদারের বক্তব্য আছে, তিনি কি বলছেন এ নিয়ে শুনুন। দেখুন, সেই বোর্ডটা জোর করে দখল করা এবং মানুষ খুন করে দখল করা, মানুষের রক্তের উপরে মৃতদেহের উপরে দখল করা বোর্ড, এই বোর্ড তৃণমূলের হাতে থাকা উচিত নয়। অনুপ মুখার্জি আমাদের প্রতিনিধি আবার আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, শীলা চট্টোপাধ্যায় চলে যাওয়া, এটা তিনি কিছু বলছেন কি কারণ? তিনি বলেছেন একদম একান্ত ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন এবং দল তাকে একটা নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছিল, তাকে মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া ছিল, তিনি কিন্তু সমস্ত পদ থেকেই আজকে পদত্যাগ করেছেন। এবং সূত্রের যা খবর, রাজনৈতিক মহলের যে সূত্রের খবর, তাতে করে মনে হচ্ছে যে শীলা চট্টোপাধ্যায় হয়তো ভবিষ্যতের চেয়ারম্যান, যদি সময় বা যদি রাজনৈতিক যে অনুঘটকগুলো কাজ করছে সেই কাজগুলো যদি ঠিকঠাক হয়, এবং আরেকজন রয়েছেন যিনি কার্যত তৃণমূলেরই ক্যান্ডিডেট ছিলেন, একসময় তৃণমূলের কাউন্সিলর ছিলেন, কিন্তু এই গত নির্বাচনে তার সাথে বিরোধ হওয়ার জন্য তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, ফলে তারও তৃণমূলের সাথে সম্পর্ক অত্যন্ত তিক্ততায় পৌঁছেছে, যে কারণে প্রথম অনাস্থা তিনি কার্যত কয়েকদিন আগে দিয়েছেন কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে, এবং আজকে শেষ পেরেকটা পুতলেন কিন্তু শীলা চ্যাটার্জি, ফলে কংগ্রেসের মুখে চওড়া হাসি, খালি সময়ের অপেক্ষা এই বোর্ড দখলের ব্যাপারে আসতেই।